দুজাহানের বাদশা আমার দয়াল নবী সারা জীবন ভালো একটা পোশাক পরে নাই, সারা জীবন ভালো একটা বিছানায় শুয়ে নাই, সারা জীবন মানুষের গাল বন্ধ, মানুষের অত্যাচার সয়ে সয়ে ইয়া উম্মতি করে উম্মতের জন্য কেঁদে কেঁদে তার জীবন ত্যাগ করেছেন। 63 বছর জিন্দেগিতে উনি এমন কোন রজনী নাই যেই রজনীতে এমন কোন ক্ষণ নাই যেই ক্ষণে আমার দয়াল নবী উম্মতের জন্য কাঁদে নাই। তাহলে আমাদের আবার এত বাড়ি গাড়ির প্রয়োজন কেন হয়? কারণ হলো আমাদের সেই অলিদের জীবন আদর্শ আমাদের মধ্যে নাই। অনেকে যাই নাও করি না, অনেকে জানি না, যার জন্য সেটাকে বোঝানোর জন্য আমাদের এই পালা দেওয়া হয়, যেন একটা অলি কতটা সত্যবাদী হইলে আল্লাহর প্রিয় হওয়া যায়, কতটা সৎ থাকলে আল্লাহর প্রিয় হওয়া যায়, কতটা নির্ভীক থাকলে আল্লাহর প্রিয় হওয়া যায়, আমার নবীর প্রিয় হওয়া যায়। আমার বড় পীর শিশুকালে বাগদাদ শহরে যাই লেখাপড়া করার জন্য, রাস্তার মধ্যে ডাকাত দল ধরে বইছে, এখানে মরুভূমির মধ্যে যখন তাবু টাঙ্গাইয়া ওইখানে ওনারা একটু বিশ্রাম করতেছে, এমন সময় ডাকাতের দল এসে আক্রমণ করছে, বলে তোমাদের কাছে কার কাছে কি আছে এই মুহূর্তে তোমরা তা বের করে দাও। বাবা কথা খারাপ লাগে? হ্যাঁ, মাঝে মধ্যে একটু হা হু করলে আমরা বুঝুন যে না আপনারা আমাদের সঙ্গে আছেন। যখন ডাকাত দল এসে বলল তোমাদের কার কাছে কি আছে আমাকে দিয়ে দাও, আমার বড় পীরের মাই 19টা স্বর্ণ মুদ্রা বগলের নিচে সেলাই করে দিয়ে দেয় ডাকাতের ভয়ে, আর মা এই কথা বলে দেয় বাবা জীবন গেলেও কখনো মিথ্যা কথা বলবে না। ডাকাত দল যখন জিজ্ঞাসা করলো সঙ্গে সঙ্গে আমার বড় পীর বললেন আমাকে 19টা স্বর্ণ মুদ্রা আমার বগলের নিচে মাই সেলাই করে দিয়েছে, যাহা আমি বাগদাদ শহরে লেখাপড়ার কাজে লাগবে। ডাকাতে লক্ষ্য করে চেয়ে দেখে এতটুকু একটা বালক ওকে সত্যই বললো না মিথ্যা বলল, এই কথা চিন্তা করে অন্য ডাকাতের দলের অন্য এক সদস্য দিয়ে তার বগলের নিচে যখন লক্ষ্য করে চেয়ে দেখে যে বগলের নিচে এই স্বর্ণ মুদ্রাগুলো সেলাই করে মা দিয়েছে, তখন বড় পীরের সত্য কথা শুনে ওই ডাকাত দল তাজ্জব হয়ে গেল। শুধু তাই না, তখন যখন বড় পীরকে জিজ্ঞাসা করলো বালক তুমি কে, বলে আমার নাম মহিউদ্দিন, বলে তোমার কাছে যে স্বর্ণ মুদ্রা আছে এইগুলা না বললে তো আমরা পাইতাম না, তুমি বললা কেন? বলে আমার মায়ের আদেশ, কখনো মিথ্যা কথা বলা যাবে না, তাই আমি মায়ের আদেশ পালন করতেই আমি সত্য কথা বলেছি, এখন আপনাদের মারতে হয় কাটতে হয় যা করতে হয় আপনারা করে। আমার বড় পীর যখন জালালি নজর একটু ওদের দিকে তাকাইলেন, ওই ডাকাত যেন কেমন হয়ে গেল, হাতের অস্ত্র ঢেলে দিয়ে আমার বড় পীরের পায়ে পড়ে গেল। আমার বড় পীরকে বলে আপনি সাধারণ কোনো ব্যক্তি না, নিশ্চয় আপনি আল্লাহর কোনো কুতুব, আল্লাহর কোনো পাঠানো দূত, আল্লাহর কোনো ওলি, আপনি আমাদেরকে মুরিদ করে এই পাপ হইতে এত বড় মহান পাপ হইতে আমাদেরকে মুক্তি করে। আল্লাহর ওলি কত মহৎ হইতে পারে, সত্যের পথে চললে বাবা কখনোই তাদের ভয় থাকে না।